আসসালামু আলাইকুম পিজিএসসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিতের মানসম্পর্ক ক্লাস করব। আমরা এর আগে যোগ অঙ্ক করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, প্রশ্নের অঙ্ক করেছি, আজকে আমরা মানসম্পর্ক করব। সবাই একটু বলে দেখো, প্রথমে কি লিখেছে? এক মাস সমান 30 দিন। আমরা সবাই মনে হয় এটা জানি, এক মাসে কত দিন? তোমাদের প্রশ্নে আসবে এক মাস সমান কত দিন, তোমরা উত্তরটা লিখবে। যেমন দেখো, এক মাস সমান কত দিন, তোমাদের প্রশ্নটা এভাবে আসবে। তোমরা লিখবে এক মাস সমান 30 দিন। তোমরা খাতায় এভাবে লিখবে, এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আর এটা হচ্ছে তোমাদের উত্তর। উত্তর এটা লিখবে, এক মাস সমান 30 দিন। আমি একটা লিখে দেখিয়েছি, সবগুলি এরকম করে লিখবে পরীক্ষার খাতায়। এরপরে আসো, এক হালি সমান কয়টি, প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা লিখবে এক হালি সমান 4টি এভাবে। এরপরে 3 নম্বর আসো, এক মিনিটে কত সেকেন্ড, তোমরা লিখবে এক মিনিটে 60 সেকেন্ড। তারপরে 4, এক বছর সমান কত মাস, তোমরা লিখবে এক বছর সমান 12 মাস। 5 নম্বর, দৈর্ঘ্যের একক কি, তখন তোমরা লিখবে দৈর্ঘ্যের একক মিটার। 6, আয়তনের একক কি, আয়তনের একক লিটার। এরপরে আসো 7 নম্বর, 1 কেজি সমান কত গ্রাম, আমরা লিখব 1 কেজি সমান 1000 গ্রাম। 8 নম্বর, 1 দিন সমান কত ঘন্টা, আমরা লিখব 1 দিন সমান 24 ঘন্টা। এরপরে আসো 9, 1 টাকায় কত পয়সা, প্রশ্নটা হবে 1 টাকায় কত পয়সা, আমরা লিখব 1 টাকায় 100 পয়সা। 10 নম্বর, 1 বক্ষ সমান কত দিন, আমরা লিখব 1 বক্ষ সমান 15 দিন। এরপরে আসো, ওজনের একক কি, ওজনের একক কিলোগ্রাম, ওজনের একক কি কিলোগ্রাম। এরপরে আসো, 1 ঘন্টায় কত মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট। এরপরে আসো, আমরা এখানে কয়টা দেখেছি জ্যামিতি থেকে, যেমন ত্রিভুজের বাহু 3টি, প্রশ্নে দেওয়া থাকবে ত্রিভুজের বাহু কয়টি, তোমরা লিখবে ত্রিভুজের বাহু 3টি। এরপরে আসো 14 নম্বর, চতুর্ভুজের বাহু কয়টি, লিখব আমরা চতুর্ভুজের বাহু 4টি। এরপরে আসো 15, ঘড়ির কাঁটা কয়টি, ঘড়ির কাঁটা 3টি। এটা সবাই জানো, ঘড়ির কাঁটা 3টি থাকে, একটা সেকেন্ড, একটা মিনিট, আর একটা হচ্ছে ঘন্টা, 3টা কাঁটা থাকে। তাহলে আমরা দেখো এখানে 15টা মানসাঙ্ক করেছি, এইগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, তাছাড়া তোমাদেরকে প্রশ্নের যে অঙ্কগুলো করিয়েছি আর অন্যান্য যে অন্যান্য যোগ বিয়োগ গুণ যেগুলো করিয়েছি সেগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে এগুলো প্রশ্নে কিভাবে লিখবে। তোমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকবে, এক মাস সমান কতদিন, তোমরা উত্তরটা এভাবে লিখবে, এক মাস সমান 30 দিন। এভাবে করে মানসম্পর্কগুলো লিখবে, পড়বে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।